কখনো চুলটা ঠিক মতো আঁচড়াল না। আমার চার্জার দিয়ে তুমি কি করবো? আমার চার্জার তো তোমার ফোনে হবে না। এটা পুরান ফোন, নতুনটা না, নতুনটা তো হারাই গেছো। কি কেমনে হারাইছো? এত কাহিনী এই ফোন নিয়ে, এত কাহিনী করে ফোন পাইলা, সে কই হারাইলা? ফোনই তো হারাই গেছে। মানুষই হারা যায়, সম্পর্ক হারা যায়, ফোন হারায় মন খারাপ। আম্মা যা শুরু করছেন আমার বিয়ে নিয়ে, সবাইকে বলে বেড়াচ্ছে আমার বিয়ের কথা। না আমার এমন ফিল হচ্ছে যে আমি বাসাটা বোঝা হয়ে আছে, আমাকে পার করতে পারলে আম্মা বাঁচে। তুমি এইভাবে কেন বলতেছো রুমা? মেয়ে বড় হইলে বিয়ে দিতে হয়, মেয়ে বড় হইলে বাপ মারা চিন্তা করে, এটাই স্বাভাবিক, এটাই তো আমাদের সমাজের নিয়ম। এখন আচ্ছা ভালো কথা, ওই মানে লায়লার পরে যে বিয়ের প্রস্তাব দিয়ে গেল, তারপরে তো আর কোনো খোঁজ খবর নাই। তোমার কি ইসলামের সাথে কোনো কথা টথা হয়েছে, বলেছে কিছু? এই খোঁজটা আমি নেবো। না না তুমি নিবে সেটা বলছি না, মানে আমি বলছি যে কোনো কথা হয়েছে কিনা। শুনো, তোমাকে আমি বলবো রাখি, তুমি তো তোমার শাশুড়ি আর তোমার হাজবেন্ড দেবো সবাইকে বলবো, আমার জন্য ছেলে খুঁজে লাগবে না, আমার ছেলে আমি নিজেই খুঁজে নেবো। তোমরা ছেলে পছন্দ করলে কেমন হবে দেখছ, নিজেই খুঁজে নেবো। আমার কি তোমার পছন্দ আছে? না আমার কোনো পছন্দ নেই। ম্যাডাম বিয়েটা করতে চাই। পছন্দ নাই কেউ, কিন্তু বিয়ে করতেই চাও? জিজ্ঞাসা করো কেন। কেন? কারণ আমি তোমাদেরকেই ছেড়ে যেতে চাই, আমি বাসাটা ছেড়ে চলে যেতে চাই, আমার দম বন্ধ হয়ে আছে, এখানে একটা মানুষ সুস্থ না। কেন আমরা এত খারাপ? কি করেছি আমরা তোমাকে? তোমরা খারাপ না তো, তোমরা অ্যাবনর্মাল। বড় ভাই যান সারাদিন অফিসে থাকে, অফিস থেকে রাতে আসে, এসে ঘুমায় পড়ে, কারোর সাথে কোনো কথা বলার, কোনো খোঁজ খবর না, কিছু না। ছোট ভাই যান সারাদিন রাস্তা রাস্তায় ঘুরে, সে নাকি অনলাইন বিজনেস করে, সে কিছুই করে না। আরে কিছুই করে না কেন বলছো? কোনো কিছু না করে ঘরে বেকার বসে থাকার চাইতে ও যে অনলাইন ব্যবসা করছে, একটা কাজ করছে, সেটা তো ভালো। তো অনলাইন বিজনেসকে তুমি তো ছোট করে দেখছো কেন রুমা? কোনো কাজই ছোট না। আমি অনলাইনের ব্যবসাকে ছোট করে দেখছি না, ও কিছু করছেই না, ও কিছুই করে না। কিছু না দেখলাম কি করে না, ঘি বিক্রি করে, অর্গানিক ঘি বিক্রি করে, সেটা বিক্রি হয় না। পরশুদিন দেখি সে গাছ বিক্রি করে, আছে বলতে সে গাছও নাকি বিক্রি হয় না, ও লিটারালি কিছুই করে না। সত্যি পুরো এলোমেলো হয়ে গেছে ছেলেটা, বিশ্বাস করবো না। কি বলো, আমি তো আরো ভেবেছি যে অনলাইনের কাজ ব্যবসা টেবসা ভালো চলছে। রুমা একটা কথা বলি, ঠিক হয়ে যাবে, দেখো রায়হান একসময় সব কিছু গুছিয়ে নিতে পারবে, ঠিকঠাক হয়ে যাবে, তুমি এত চিন্তা করো না, তুমি এলোমেলো হয়ে যাও না, তুমি নিজে একটু ঠিক থাকো। হ্যাঁ প্লিজ, আমার বাসার প্রত্যেকটা মানুষ পাগল, আমি কিভাবে সুস্থ থাকবো? বাসার সবচেয়ে বড় পাগল হচ্ছে আমার মা। আমার মা আজকে বললো যে তুমি সবচেয়ে ভালো বউ, পৃথিবীতে এরকম বউ হয় না, মানে গলা একদম শুকায় ফেলবে তোমার প্রশংসা করতে করতে। কালকে বলবে হ্যাঁ ওর ফ্যামিলিকে ভদ্রতা জানে না, অমুক সমুক তমুক। তা আমি সুস্থ বিহেভ করবো এটা তুমি কিভাবে এক্সপেক্ট করো? তুমি না মানে কবে যে বড় হবা, হাতে পায়ে শুধু বড় হয়েছে, মাথা ভেতর বুদ্ধি তো এক ফোঁটাও পাকে না। মার বয়সটা তুমি একবার দেখবে না, এই তো এসেছি কেন, মার তো বয়স হয়েছে, শরীর ভালো থাকে, এই মেজাজ ভালো তো এই মেজাজ খারাপ। তো যখন মেজাজ ভালো থাকে তখন আমার মতো লক্ষ্মী বউ আর হয় না, যখন মেজাজ খারাপ থাকে তখন আর তো কারোর সাথে পারে না, তোমার সাথে পারে না, তোমার ভাইয়ের সাথে পারে না, রায়হানের সাথে পারে না, আমাকে ছাড়ে। আমি কিছু মনে করি না, আমার অভ্যাস হয়ে গেছে। একটা জিনিস কি জানো, কম দিন তো হলো না তোমাদের বাড়িতে বউ হয়ে এসেছি, মাকে আমি খুব ভালো করে চিনি। আমার বাবার বাড়ি থেকে যখন কোনো আত্মীয় স্বজন কেউ আসে মানে আমার ওটা ভালো লাগে না, এই জন্যই মোজাম্মেলকে নিয়ে এইসব কথা বলছে। যখন বলেছে তখন আমারও একটু খারাপ লেগেছিল, বাপ ভাইকে নিয়ে বললে কার খারাপ লাগে না বলো? কিন্তু পরে আমি বুঝেছি মা কেন বলেছে, মেজাজ খারাপ হয়েছে বলেছে, শেষ, ওটা নিয়ে মা ধরে বসে নেই, তুমি এটা নিয়ে বসে থাকো না। তো তুমি নিজে উল্টাপাল্টা কিছু না করে মাথা ঠান্ডা রেখে ঠিক আছে, খুব না তোমরা আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছো, দাও বিয়ে আমাকে। আমার ভাইরা আমার শ্বশুর বাড়িতে যাবে না, মা যাবে না, তোমরা যাবে না, আমার শাশুড়ি তোমাদের পছন্দ করবে না, নেচার সবকিছু ব্যালেন্স করে দেবে। মা তুমি তো অনেক ভয়ঙ্কর চিন্তা ভাবনা করছো, এই চিন্তা তো জীবনে আমার মাথায় আসতো না। নেচার সবকিছু ব্যালেন্স করে দেবে। আমার এত কথা বলো আমার চার্জার ওই লাগে লাগে ওই চার্জার করো তো বেশি পাগল হয়ে গেছে।